প্রিয় শিক্ষার্থীরা, মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মাহমুদা সুলতানা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের গুণ অঙ্ক শিখব। গুণ করতে হলে নামতা জানা অতি জরুরি, তাই আজকে আমরা নামতার আলোকে কিছু গুণ অঙ্ক করব। আমরা আজকে যে পেজ থেকে অঙ্ক করব তা হচ্ছে পেজ 61। দেখো শিক্ষার্থীরা, আমাদের এই পাঠ্য বইয়ের এক নম্বরে আছে গুণ করি, তো এক নম্বরে আছে 14 গুণ 2। তো এখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। কিভাবে করব সেটা আগে দেখো, আমি তোমাদের জন্য তুলে রেখেছি। এখানে এক নম্বরে দেওয়া আছে 14 গুণ 2। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন আমরা প্রথমে গুণ করতে হলে ডান দিক থেকে এই সংখ্যাকে গুণ করব। তাহলে 2কে গুণ করব 4 দিয়ে। তাহলে দেখো, 2কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 2-এর নামটা পড়তে হবে 2 2 2 গুণে 4, 3 2 গুণে 6, 4 2 গুণে 8। তাহলে আমরা বসাচ্ছি 4 2 গুণে 8, এবং 2কে 1 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। এরপর দেখো 2 নম্বরে আছে 3কে গুণ করব 3 দিয়ে, 3 3 9, 3 2 গুণে 6। এরপর দেখো 3 নম্বরে 8কে প্রথমে গুণ করব 1 দিয়ে, তাহলে 8 অক্ষে 8, আবার 8কে গুণ করব 1 দিয়ে, 8 অক্ষে 8। এরপর দেখো 4 নম্বরে আছে 3 গুণ 2, 3কে গুণ করব 2 দিয়ে, 3 2 গুণে 6, 3 3 9। এরপরে 5 নম্বরে আছে 21 গুণ 4, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে 4কে 1 দিয়ে গুণ করব, সেটা হচ্ছে 4 অক্ষে 4, আর 4 2 গুণে 8। এরপরে হচ্ছে দেখো 34 গুণ 2, সেখানে আমরা প্রথমে 4কে 2 দিয়ে গুণ করব, 4 2 গুণে 8, এবং 3 2 গুণে 6। তাহলে আমরা 1-এর যে গুণগুলো ছিল সেগুলো আমরা, 2 ঘরের গুণগুলো ছিল সেগুলো আমরা সলভ করলাম। এখন আমরা প্রশ্নের অঙ্কে যাব। তো দেখো 2 নম্বরে আমাদেরকে দেওয়া আছে, রাজুর বাবা একদিনে কাজ করে কয় ঘন্টা? 12 ঘন্টা। যদি তিনি 3 দিনে কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে? তাহলে যখন আমাদেরকে, আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কত ঘন্টা, যখন কত ঘন্টা বলবে তখন সেটাকে আমরা সাজিয়ে যখন অঙ্ক করব সেটাকে আমরা হাতের ডান দিকে রাখবো। তাহলে একদিনে কাজ করেন কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে 3 দিনে কাজ করেন কত ঘন্টা সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। দেখো 2 নম্বর, 1 দিনে কাজ করে 12 ঘন্টা, অতএব 3 দিনে কাজ করে 12 গুণ 3 ঘন্টা, তাহলে 3 2 গুণে 6, 3 অক্ষে 3, 36 ঘন্টা। ঠিক আছে, তাহলে উত্তর পাচ্ছি আমরা কি, 36 ঘন্টা। এরপর দেখো 3-এ আমাদের যে প্রশ্নের অঙ্কটি আছে সেটা হচ্ছে, রহিম 3টি রূপকথার বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে? তাহলে রহিম কয়টি রূপকথার বই কিনতে চায়? 3টি রূপকথার বই, 1টি বইয়ের দাম কত টাকা? 30 টাকা। আমাদেরকে প্রশ্নে চাওয়া হয়েছে কত টাকা, তাহলে আমরা সাজিয়ে যেভাবে করব সেটা হচ্ছে 1টি বইয়ের দাম 30 টাকা, অতএব 3টি বইয়ের দাম কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো,
বইয়ের দাম 30 গুণ 3 টাকা, তাহলে 300 × 9 টাকা, দ্যাট মিন্স 90 টাকা। উত্তর 90 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তোমরা যদি কোনো সমস্যা থাকে তোমাদের, তাহলে আমাদের কমেন্ট সেকশনে তা অবশ্যই জানাবা। আশা করি আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতোই এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।